ফের বিস্ফোরক মন্তব্য বিধাননগরের মেয়র সোপসাচী দত্তের বৃহস্পতিবার বারাসাত আদালতে এসে তৃণমূল সম্পর্কে মন্তব্য করেন তিনি তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ফের বিস্ফোরক সব্যসাচী দত্ত বৃহস্পতিবার একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে বারাসত আদালতে আসেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী এদিন আদালতে রাজ্য আইপিএস বদলির ঘটনায় মুখ খোলেন তিনি রাজ্য পুলিশ প্রশাসনের সমালোচনাও করেন তিনি নবান্নকে পুলিশের ওপরতলা বলে কটাক্ষ তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতে গিয়ে দাবি করেন নিজের বিরুদ্ধে নিজেই আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী তৃণমূলের মুসলিম তোষণ খুলেছেন তিনি তার এই মন্তব্যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে দেখুন প্রশাসন মানে পুলিশ পুলিশ সবসময় যে পুলিশ সবটা নিজের ইচ্ছে করে তা নয় অনেক সময় বাধ্য হয়ে ওপরের অর্ডারে উংলিহীলনে কাজ করতে হয় সেই উংলিহিলনের কাজটা সবসময় মানুষ গ্রহণ করে না যারা পেছনে ছায়ার বসে আঙ্গুল নাড়ান তারা কিন্তু পুলিশকে স্কেপগোট করে দেন রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত